তিব্বতের রাজধানী লাসাকে কেন নিষিদ্ধ শহর বলা হয়? ছোটবেলায় সাধারণ জ্ঞান হিসেবে কিংবা বড় হয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হয়তোবা অনেকেই পড়েছেন, নিষিদ্ধ নগরী হলো তিব্বত। পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে। কিন্তু কেন, কি কারণে, আদৌ সত্য কিনা হয়তো সেটা অনেকেই জানেন না। সত্যি বলতে কথাটা আধা ভুল আধা সঠিক। আসলে নিষিদ্ধ নগরী ছিল তিব্বতের রাজধানী লাসা নগরী। কিন্তু কেন লাসা নিষিদ্ধ ছিল, কেন তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয়, সেই রহস্যের বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। নবম শতাব্দী থেকে তিব্বতের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত লাসা। 1642 সালে এই নগরীকে তিব্বতের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। লাসা তিব্বতের রাজধানী হলেও একে নিষিদ্ধ শহরও বলা হয়ে থাকে। শহরটির আয়তন 168 বর্গ কিলোমিটার। চীন ও তিব্বতের কিছু মানুষ প্রায় তিব্বতকে নিজের অংশ বলে দাবি করত, কিন্তু কিছু কিছু তিব্বতীয় মানুষ এই অঞ্চলকে চীনের অংশ মানতে রাজি নয়। 1951 সালে চীনা কমিউনিস্টরা অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করেছিল, তখন লাসা তিব্বতের রাজধানী ছিল। 1959 সালে তিব্বতীরা চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন শুরু করে। 1965 সালে লাসাকে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীন মন্দির এবং প্রাচীন স্থানগুলি তিব্বতের পবিত্র স্থান বলে বিবেচিত হয়। দালাই লামার শীতকালীন আবাস, বিভিন্ন মঠ এবং পোটলা প্রসাদ এখানকার কিছু গুরুত্বপূর্ণ স্থান। তিব্বতের প্রায় বাসিন্দা বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত। তিব্বতের মোট জনসংখ্যার বেশিরভাগই বসবাস করে লাসায়। এখানকার বাসিন্দারা খুবই পরিশ্রমী। চীনের অধীনে হওয়ার পর থেকে গোটা বিশ্বের কাছে তিব্বত নিষিদ্ধ দেশ এবং লাসা নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। বিশ্বের কোনো দেশ ইচ্ছা করলেও লাসায় আসতে পারে না, মনে হতো এটা আরেক উত্তর কোরিয়া। আসলে তিব্বতের পথ খুবই দুর্গম, প্রকৃতি চোখধা দিয়ে দিলেও সেইখানে পৌঁছানো খুবই কঠিন। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে এই অঞ্চল। এবার আসুন জেনে নেই তিব্বতের রাজধানী লাসা সম্পর্কে বিস্তারিত। লাসা শব্দটির আক্ষরিক অর্থ দেবতাদের আভাস। প্রাচীন তিব্বতীয় দলিলপত্র অনুযায়ী এই স্থানের আদি নাম ছিল রাসা, যার অর্থ দরবার বা ছাগলের আবাস। সমুদ্র সমতল হতে এর উচ্চতা 3,650 মিটার, যা বিশ্বের উচ্চতম শহরগুলোর মধ্যে পড়ে। এইখানে প্রায় 3 লাখের অধিক লোক বসবাস করে। তিব্বতের কিছু অজানা ইতিহাস রয়েছে, চলুন জেনে নিই। তিব্বতের বৌদ্ধদের জীবন্ত ঈশ্বর নামে খ্যাত আগের দালাই লামার নগরী লাসা নামের অর্থ দেবদাতের ভূমি, ল্যান্ড অফ দ্য গডস। তিব্বতের প্রাচীন পাণ্ডুলিপি অনুযায়ী আগে এই জায়গার নাম ছিল রাসা, যার মানে কিনা ছাগলের ভূমি। তবে হতে পারে শব্দটা এসেছে রাওসা থেকে, যার মানে দেওয়ালের আবিষ্ট এলাকা। হতেও পারে মারপরি টিলার রাজকীয় পরিবারের শিকার করবার সংরক্ষিত এলাকা হবার কারণে এরকম নাম ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা সংস্থান গোম্পোকে বলা হয় তিব্বতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যার হাত ধরে এইখানে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়। তিব্বত মালভূমির দক্ষিণ দিকে পুরোটাই হিমালয় পর্বতমালায় ঘেরা। উত্তরে রয়েছে তাকলামাকান মালভূমি, উত্তর পূর্ব দিকে রয়েছে কিলিয়ান পর্বতমালা। এইসব পেরিয়ে তিব্বতে আসা খুবই কঠিন। এইসব কারণে মানুষ তিব্বতকে এড়িয়ে চলে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তিব্বতের উচ্চতা। তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উঁচু। এই উচ্চতায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়াটাই কষ্টকর, অভ্যাস না থাকলে প্রায় অসম্ভব। লাসা এতই উঁচু যে একে পৃথিবীর ছাদও বলা হয়। প্রাকৃতিক বাধা পেরিয়ে যদি কেউ যাবার চেষ্টা করে সেক্ষেত্রেও সমস্যা দেখা যায়। এই শহরে আসতে গেলে দরকার আছে চীনের বিশেষ অনুমতি, সেটি সাধারণত খুব কমই দেওয়া হয়। কেউ তিব্বতের আকাশপথ ব্যবহার করতে পারে না। এইসব কারণে মানুষের নাগালের বাহিরেই থেকে গিয়েছে লাসা। আপনি জেনে অবাক হবেন যে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত হিবালিন মসজিদটি পৃথিবীর অন্যতম উঁচু স্থানে অবস্থিত মসজিদ। এটি গ্রেট মস্কো অব লাসা নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,650 মিটার উঁচুতে এর অবস্থান। হিবালিন মসজিদের প্রথম নির্মাণ 1716 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে মসজিদটি সম্প্রসারণ করা হয়। 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় বিদ্রোহের সময় মসজিদে অগ্নিসংযোগ করা হয়। চীনের সাংস্কৃতিক আন্দোলনের মসজিদ কমিটি অফিস ও কৃষি সহযোগিতা অফিস স্থাপন করা হয়। 1978 খ্রিস্টাব্দে মুসলিমরা পুনরায় এই মসজিদে নামাজ আদায়ের সুযোগ লাভ করে। মসজিদের বর্তমান কাঠামোটি সেই সময়ই নির্মিত হয়। লাসা গ্রেট মস্কো বা হিবালিন মসজিদের প্রবেশপথ 3টি। মসজিদের মোট আয়তন 2,600 বর্গ কিলোমিটার, এর মধ্যে 1,300 বর্গ কিলোমিটার মসজিদের ভিতরে অবস্থিত, বাকিটা মসজিদের প্রাঙ্গণে। মসজিদ ভবনের মধ্যে একটি প্রার্থনা কক্ষ, পাই ভবন, বাংকার ভবন, অজুখানা, গোসলখানা ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।
মূল প্রার্থনা কক্ষের আয়তন 285 বর্গ কিলোমিটার। তিব্বতের ঐতিহ্যবাহী জং স্থাপত্য শৈলীতে নির্মিত ভবনে স্থানীয় ও ধর্মীয় বৈশিষ্ট্যের সম্মিলন ঘটানো হয়েছে। তিব্বতের ঐতিহ্যবাহী বৃত্তকার খিলানের উপর ইসলামী রীতিতে ফুল লতাপাতার নকশা করা হয়েছে। উল্লেখ্য, তিব্বতী মুসলমানরা বিভিন্ন বংশধারা মিশ্রিত। এদের পূর্বপুরুষেরা কাশ্মীর, লাখাত ও মধ্য এশিয়া থেকে তিব্বতে গিয়ে বসতি স্থাপন করে। তারা সেখানকার তিব্বতীয় মহিলাদের বিয়ে করে। এইভাবে মুসলমানরা তিব্বতের সমাজের অংশে পরিণত হয়। তিব্বতের বৌদ্ধ নেতারা সাধারণত সহিংস। সেখানকার মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচিতির প্রতি বৌদ্ধ নেতারা উদার মনোভাব পোষণ করে। পঞ্চম দালাই লামার শাসনামলে মুসলমানরা ধর্মীয়, আইনগত, শিক্ষা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অধিকার ভোগ করে। পঞ্চম দালাই লামার একটি মসজিদ ও গোরস্থানের জন্য মুসলমানদের কিছু জমি বরাদ্দও দিয়েছিলেন। মুসলমানরা তাদের ধর্মীয়, আইনগত ও শিক্ষা সংস্কৃতি বিষয়ে ব্যবস্থাপনা পরিচালনার জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করতে পারত। মুসলমানরা অভ্যন্তরীণ বিবাদ কলহ বা বিরোধ মীমাংসার জন্য তারা নিজস্ব ইসলামী আইন প্রয়োগ করতে পারত। তারা সরকারের পক্ষ থেকে কর অবকাশও লাভ করেছিল। এই কারণেই 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ, নিষিদ্ধতা, অদ্ভুত জীবনযাপন। বেশিরভাগ লোকের কাছে তিব্বত নাম শুনলেই লাল পোশাকে সন্ন্যাসীদের ছবি, ধ্যান, বরফ গড়িয়ে পড়া পর্বতশৃঙ্গ, নীল আকাশ এবং সম্ভবত ঐশ্বরিক সাংরিলায়ের ছবি তৈরি হয়। বাস্তবে কিন্তু তিব্বত এর চেয়ে অনেক বেশি। বিশ্বের ছাদ হিসেবে পরিচিত তিব্বত বহুদিন ধরেই অনেক বহিরাগতদের কাছে স্বপ্নের গন্তব্য। আপনি রাজকীয় দৃশ্য বা অন্যান্য ধর্মীয় সংস্কৃতির সন্ধান করুন না কেন, আপনি সর্বদা আপনাকে এইখানে থাকতে রাজি করার কারণ খুঁজে পাবেন। তিব্বতের সংস্কৃতি তার উঁচু পর্বত এবং পবিত্র হ্রদের মতোই স্বাতন্ত্র্যপূর্ণ। ভৌগোলিক এবং জলবায়ুপূর্ণ পরিস্থিতি, পরিবেশ ভারত ও নেপাল থেকে সামান্য প্রভাব ছাড়াই তিব্বতীয় মালভূমির অন্যান্য সংস্কৃতিকে রূপ দিতে সাহায্য করে। মালভূমির দূরত্ব হিমালয়ের উপর উঁচুতে বসে থাকা এই অঞ্চলের অন্যান্য সংস্কৃতির একটি কারণ। তিব্বত প্রাচীন তিব্বতীয় জনগণের স্বতন্ত্র স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ করে এবং এমন একটি সংস্কৃতি বিকাশ ঘটায় যা গ্রহের সবচেয়ে কঠোর পরিবেশের মধ্যে টিকে থাকতে পারে। এবার আসুন জেনে নিই তিব্বতের ঐতিহাসিক কিছু স্থানের বিস্তারিত। পোটালা প্রাসাদ, এটা মূলত দালাই লামার শীতকালীন আবাস। 1645 সালে পঞ্চম দালাই লামা নির্মাণ করেন পোটালা প্রাসাদ। পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা হলো এই প্রাসাদ, যেখানে রয়েছে 13টি তলা, প্রায় 1000 কক্ষ, 10,000 মঠ এবং 2 লাখ মূর্তি। মার্পো রিবারেট হিলের চূড়ায় 384 ফুট উঁচু এ প্রাসাদ উপত্যকা ভূমি থেকে প্রায় 1000 ফুট উঁচু। জোখাং মন্দির, রাজা সংস্থানগম্প 7ম শতকে এটি নির্মাণ করেন। এখানে রয়েছে শাক্যমণি বৌদ্ধের মূর্তি, যেটি কিনা রাজকুমারী ওয়েংচিং 1300 বছর আগে নিয়ে আসেন। তিব্বতের সবচেয়ে পূজনীয় বস্তু এটি। 4 তলা উঁচু সোনায় মোড়া ছাদওয়ালা মন্দিরটি দক্ষিণমুখী ও দেখতে চমৎকার। পুরনো লাসার মাঝখানে অবস্থিত বাখর স্কোয়ারে রয়েছে এই মন্দিরটি। নরবলিংখা প্রাসাদ, এটি দালাই লামার গ্রীষ্মকালীন আবাস। 1755 সালে সপ্তম দালাই লামা এটি প্রতিষ্ঠা করেন। এই পুরনো প্রাসাদখানেতে আছে ছোট একটি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং একটি ম্যানশন। পোটোলা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত নরবুলিংখা পর্যটনের একটি বড় কেন্দ্র। বারখর স্ট্রিট মার্কেট, 17শ শতকের মাঝে তিব্বতের বিদেশীয় পণ্য কেনাবেচা শ্রেষ্ঠ স্থান হয়ে দাঁড়ায় জমজমাট বারখর। এ এলাকায় থাকতেন বণিক ও দেশান্তরীগণ। এই স্থানটি মুখর থাকে পর্যটকদের বলিতে। তিব্বতী নানা হাতের কারুকাজ এখানে কিনতে পাওয়া যায়। তিব্বত জাদুঘর, 1999 সালে 5 অক্টোবর তিব্বত মিউজিয়ামের যাত্রা শুরু হয়। এটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম এবং সবচেয়ে বড় জাদুঘর। এখানে প্রায় 1000-এর মতো মূল্যবান বস্তু রয়েছে। পোটালা প্রাসাদের পশ্চিমে নরবুলিংখা রোডের কোনায় একটি এল আকৃতির ভবনে এই মিউজিয়াম রয়েছে। এসব ঐতিহাসিক স্থানের অবস্থানের কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এই সবকিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসাবে, আর লাসা হয়ে ওঠে নিষিদ্ধ শহর।